ওয়েলকাম এই ভিডিওতে আলোচনা করব দু হাজার তেইশের মাধ্যমিক পরীক্ষার জন্য রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার টু এর উত্তরগুলো নিয়ে দেখতে থাক শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে ফার্স্ট প্রশ্ন জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদচলন পরিমাপক যন্ত্রটির নাম কী সিসমোগ্রাফ লিথোগ্রাফ থার্মোগ্রাফ না ক্রেসকোগ্রাফ এর সঠিক উত্তর হবে অপশান ঘ ক্রেস্কোগ্রাফ ঠিক আছে সেকেন্ড প্রশ্ন দেখো প্রদত্ত বাক্যগুলি পড়ো প্রথম বাক্য দেওয়া আছে এই হরমোন হৃদপিণ্ডের স্পন্দন হার বৃদ্ধি করে হার দুধপাত এবং রক্তচাপ বাড়ায় তারপরে দেওয়া আছে এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায় তিন নম্বরে দেওয়া আছে এই হরমোন বিএমআর বৃদ্ধি করে তারপরে দেওয়া আছে এই কাজগুলোর সঙ্গে সম্পর্কিত হরমোন কোনটি ইনসুলিন অ্যাড্রিনালিন ইস্ট্রোজেন না থাইরক্সিন এর সঠিক উত্তর হবে অপশান খ অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনালিন হরমোন এই সমস্ত কাজগুলো করে থাকে ওকে এখানে একটা আছে থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোন এই দুটো কাজ করে কিন্তু শ্বাসকার্যের হার বাড়ায় না ঠিক আছে পরের প্রশ্ন দেখো একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুলল এখানে যে পেশিটি সক্রিয় হলো তার নাম কি ট্রাইসেপস বাইসেপস ডেলটোয়েট না কোরাকো ব্রাকিয়ালিস এর সঠিক উত্তর হবে অপশান গ ডেলটোয়েট পেসি এখানে কি হয়েছে এখানে অ্যাবডাকশান হয়েছে এখানে অ্যাবডাকশান হয়েছে ওকে আর সেই অ্যাবডাকশানের সঙ্গে যুক্ত পেশির নাম ডেলটোয়েট পেসি পরের প্রশ্ন কোষচক্রের দশাগুলির পর্যায়ক্রম হলো জি এটা জানো তোমরা কোনটা হবে জি তারপরে এস তারপরে জি টু তারপরে এম অর্থাৎ এই প্রথমটাই সঠিক হবে তারপরে প্রশ্ন আছে যে প্রাণীটি অপংজনী বা পার্থেনোজেনেসিস জেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো কি রানী মৌমাছি শ্রমিক মৌমাছি পুরুষ মৌমাছি না সকল প্রকার মৌমাছি এর সঠিক উত্তর কি হবে এটা হবে পুরুষ মৌমাছি পুরুষমাছি মৌমাছি অপুঞ্জনির মাধ্যমে তৈরি হয় অর্থাৎ সে মানে কি অনিষিক্ত ডিম্বাণু থেকে জীব তৈরি অনিসিক্ত ডিম্বাণু থেকে জীব তৈরি ওকে ছয় দাগের প্রশ্নতে দেওয়া আছে সঠিক জোড়াটি চিহ্নিতকরণ করো জননগ্রন্থির পরিপূর্ণতা বার্ধক্য সাথে হয় এটা ভুল রয়েছে মুখ্য বৃদ্ধিকাল বলা হয় সন্ধিকালকে এটাই ঠিক তাহলে এখানে সঠিক উত্তর হবে এটা আর বাকি দুর্বল শক্তি স্মৃতিশক্তি তারপরে দেওয়া আছে বয়ঃসন্ধি দশা এটা হচ্ছে ভুল হবে সন্ধিকালে স্মৃতিশক্তি খুবই বেশি হয় দুর্বল স্মৃতিশক্তি হয় বার্ধক্যতে আর দশ থেকে উনিশ বৎসর সময়কালকে শৈশব দশা দেওয়া আছে এটা ভুল হবে এটাকে বলা হয় বয়সন্ধিকাল সাথে দাগের আসে প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস টেস্ট ক্রস তোমরা জানো একটা এফ জনু এক শঙ্কর জননে এফ ওয়ান জনু তার সঙ্গে প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত পি জনুর মধ্যে শঙ্করায়ন তো এক শঙ্কর জননে প্রথম অপত্ত জুনুতে এ ফন কী বের হয় ক্যাপিটাল টি স্মলটি হবে তার সঙ্গে প্রচ্ছন্ন মানে স্মল টি স্মল টি তো দেখো এটা কোথায় আছে এটা গতে আছে তো এটাই হবে সঠিক উত্তর তারপরে প্রশ্নতে আছে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম দেখা যায় কোন উদ্ভিদে গোলাপ সন্ধ্যা মালতি জুঁই পদ্ম এটা তো সবাই পারবে সন্ধ্যা হবে নয় বলা হয়েছে পিতা ব বর্ণান্ধ পিতার জিনোটাইপ কি হবে পিতা বর্ণান্ধ তাহলে তার জিনোটাইপ কি হবে এটার সঠিক উত্তর হবে খ এক্স সি ওয়াই ঠিক আছে তো একটা এক্স থাকবে একটা ওয়াই ক্রমজম থাকবে আর এখানে সি এটা সি আছে এটি হচ্ছে মিউট্যান্ট আর সি প্লাস হলে সেটা স্বাভাবিক হতো তারপরে দেওয়া আছে প্রদত্ত কোনটি ডারউইন তত্ত্বের অন্তর্গত নয় অন্তঃপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম অর্জিত গুণের বংশানুসরণ আর হচ্ছে পরিবেশগত সংগ্রাম এর সঠিক উত্তর হবে অর্জিত গুণের বংশানুসরণ এটা ডারউইনের নয় এটা ল্যামার্কের পরের প্রশ্নতে আছে কোয়াশারভেট গঠনে অংশ নিয়েছিল কে কে প্রোটিন শর্করা না শর্করা লিপিড লিপিড প্রোটিন না লিপিড প্রোটিন ও শর্করা এর সঠিক উত্তর হবে অপশান ঘ লিপিড প্রোটিন ও শর্করা এই সবগুলো নিয়েই কোয়াসারভেট তৈরি হয়েছিল ভারতে দেওয়া আছে প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণে অংশ নেয় রেড গ্রন্থি অগ্রপ্রকুষ্ঠ গ্যাস্ট্রিক গ্রন্থি না রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণে অংশ নেয় এটা হবে রেটিয়া মিরাবিলিয়া আর বাকি রেড গ্রন্থি বা প্রকোষ্ঠ এ দুটো একই ব্যাপার এরা হচ্ছে গ্যাস উৎপন্ন করে আর গ্যাস্ট্রিক গ্রন্থি তো পৌষ্টিক নালীর একটা গ্রন্থি পরে প্রশ্নতে দেওয়া আছে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ার জন্য যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে সেটি ক কতে দেওয়া আছে ঘুঘু তারপরে আছে এম্পারার পেঙ্গুইন কস্তুরি মৃগ না কচ্চ্ছপ সঠিক উত্তর হবে খ এম্পার পেঙ্গুইন পরে প্রশ্ন আছে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হলো কি মিনামাটা ব্ল্যাকলাং ব্ল্যাকফুট না ক্লোরোসিস এর সঠিক উত্তর হবে ব্ল্যাকফুট আর্সেনিকের ফলে ব্ল্যাকফুট হয় মিনামাটা হয় পারদের জন্য ব্ল্যাকলাং হয় কার্বনের গুঁড়ো আর ক্লোরোসিস হয় ক্লোরিন ঠিক আছে তারপরে প্রশ্ন দেওয়া আছে সিম্বোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম কী হবে এটা তো প্রথমেই দেওয়া আছে রাইজ্য ব্যায়াম এটি হবে সঠিক উত্তর এটা এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া পরে বিভাগ ক্ষতে দেওয়া আছে শূন্যস্থান পূরণ আছে প্রথমে প্রথমে দেওয়া আছে আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয় একটি কৃত্রিম অক্সিন হরমোন হলো ড্যাশ এটা কি হবে এটা হবে টু ফোর ডি টু ফোর ডি টু ফোর ডি ওকে টু ফোর ডির নাম কী টু ফোর ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড তারপরে প্রশ্নতে আছে ড্যাশ পরাগী ফুলগুলি বড়ো গন্ধযুক্ত ও আকর্ষণীয় হয় এটা কী হবে পরাগী ফুল তারপরে প্রশ্নতে দেওয়া আছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে তাকে লোকাস বলা হয় জানো তোমরা লোকাস তারপরে আছে পায়রার ফুসফুসে জোড়া বায়ুথলি উপস্থিত থাকে এটা ড্যাশ জোড়া হবে না ড্যাশ বায়ুথলি থাকে নটি বায়ুথলি থাকে তারপরে প্রশ্নতে দেওয়া আছে যে এফ প্রকল্পটি প্রথম চালু হয় ড্যাশ রাজ্যে এটা হবে পশ্চিমবঙ্গের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যে যে এফ এর কথার অর্থ কী জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তারপরে দেওয়া আছে সাইটোকাইনিন ব্যতীত আর এ এর একটি পিরিমিডিন বেস কী হবে সাইটোকাইনিন ছাড়া আর এন আর কি বেস আছে ইউরাসিল থাকে ইউরাসিল তারপরে দেওয়া আছে সত্য মিথ্যা দেখো অগ্রাসয়ের আইলের সব ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন খরিত হয় এটা ঠিকই আছে সত্য দেওয়া আছে তারপরে আছে অযৌন জননে দুটি জনিতৃজীবের প্রয়োজন হয় এটা কি হবে মিথ্যা অযৌন জননে একটা জনিতৃজীবের প্রয়োজন হয় যৌন জননে দুটো প্রয়োজন হয় তারপরে দেওয়া আছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে শঙ্করায়ন পরীক্ষা হলে তাকে দ্বি জনন বলে এটা ঠিকই দেওয়া আছে পরের প্রশ্ন ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে এটাও ঠিক পরের কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী মানব সমষ্টিকে পপুলেশন বলা হয় এটাও ঠিক তারপরে প্রশ্ন আছে জীব বৈচিত্র্যের হটস্পট অঞ্চলে এন্ডেমিক প্রজাতি প্রায় থাকেই না এটা ভুল এন্ডেমিক প্রজাতি থাকতেই হয় তারপরে স্তম্ভ ম্যাচ করো জিও চলন এটা কি হবে এটা তো দেখতেই পাচ্ছ এটা অভিকর্ষ হবে জিওট্রপিক চলন অভিকর্ষ বৃদ্ধি বৃদ্ধির সঙ্গে ম্যাচ হবে শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর নয় তৈরিতে বাধা এটা নয় তৈরি যদি না হয় তাহলে কী হবে খ্রিস্টমাস রোগ হবে তারপরে দেওয়া আছে হট ডাইলুট স্যুপ এটা হচ্ছে বিজ্ঞানীর নাম হ্যালডেন আছে এটাই হবে বহিরাগত প্রজাতি একটা পার্থেনিয়াম পারথেনিয়াম বাইরের দেশ থেকে আনা হয়েছে তারপরে আছে ডিম্বাশয়ের পরিণত কর্পাস লুটিয়াম এখান থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষণিত হয় তারপরে বিষ অদৃশ্য দেখো বিশ অদৃশ্যতে দেওয়া আছে অপটিক স্নায়ু অকিউলো মোটর অডিটোরি অল ফ্যাক্টরি এখান থেকে আলাদা হবে অকিউলো মোটর বাকিগুলো হচ্ছে সব সংজ্ঞাবহ অকিউলো মোটর হচ্ছে আজ্ঞাবহ আর বাকি সবগুলো সংজ্ঞাব তারপরে আছে টেন্ডনের কাজ কি টেন্ডনের কাছে টেন্ডন পেশি কে হাড়ের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে যুক্ত রাখতে সাহায্য করে পরের প্রশ্ন সম্পর্ক দেওয়া আছে পাথর কুচিতে পত্রজমকুল কচুরি পানাতে কী হয় কচুরি পানাতে খর্বধাবক হয় খর্বধাবক তারপরে প্রশ্নে দেওয়া আছে মানব দেহের অ্যালোজমগুলি কি কী মানবদেহে অ্যালোজম অর্থাৎ সেক্স ক্রোমোজমগুলো কী কী পুরুষের ক্ষেত্রে আছে এক্স আর ওয়াই আর স্ত্রীদের ক্ষেত্রে কি আছে এক্স এক্স ক্রোমোজম সবুজ বর্ণান্ধতার অপর নাম কি জানো তোমরা ডিউটেরোনোপিয়া বলা হয় ডিউ নোপিয়া তারপরে প্রশ্ন ফাইলোক্লাইট বা বর্ণকাণ্ড দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখ এটা ক্যাকটাস হবে ক্যাকটাস সি এফ সি এর পুরো নাম কি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ওকে তারপরে দেওয়া আছে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত অ্যাজমা বায়ু দূষণ এবং লাং ক্যান্সার এর সঠিক উত্তর কী হবে বায়ু দূষণ ফলে সবগুলো রোগ তৈরি হয় ঠিক আছে এরপরে দেওয়া আছে বিভাগ গতে দু মার্কের প্রশ্নগুলো দেখে নাও তোমরা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সলভ করার চেষ্টা করব আর তারপরে দেওয়া আছে বিভাগ ঘতে পাঁচ মার্কের প্রশ্নগুলো এগুলোও দেখো এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার থ্রি নিয়ে ভালো থেকেও পড়তে থাকো অল দ্য বেস্ট